এইবার জিলা কংগ্রেস ভবনত সংবাদ মেল পাতি মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সকিয়নি দিলে কংগ্রেস বিধায়ক কমলাক্ষতে পুরো কায়স্থ। মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এজন বাঙালি বিদেশী নেতা, জালুকবাড়ী সমষ্টিত বাঙালি ভোটার আছে, বাঙালি ভোট পাই মন্ত্রী হয়েছে। কিন্তু আমি যেটা শঙ্করদেব কলাক্ষেত্র বাঙালি কৃষি সভ্যতার কথা তুলি ধরে মিউজিয়াম করার দাবি জানাইছিল, মন্ত্রী হিমন্ত কিয় গাঁটর দা হল, এই প্রশ্ন উত্থাপন করে বিধায়কগুলো। হিমন্ত বিশ্ব শর্মার বর্তমান কোনো গ্রহণযোগ্যতা নাই, ভোট রাজনীতি করে আছে। মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক চ্যালেঞ্জ জানালে বিধায়ক কমলাক্ষতে পুরো কায়স্থ। কোন বাঙালির নেতা কোন হয় এই সার্টিফিকেট হিমন্ত বিশ্ব শর্মার পৰা নালাগে। বলুটা যদি মন্ত্রীজনের ক্ষমতা থাকে করিমগঞ্জত আহি কমলাক্ষতে পুরো কায়স্থর লগত নির্বাচন খেলিবলে আহ্বান জানালে বিধায়কগুলোকে। আমি যখন কথাবার্তা বললাম কৃষি সংস্কৃতি প্রিজার্ভ করতে হবে শঙ্করদেব কলাক্ষেত্রে, উনি তো অনেক বেঙ্গলি বুট পেয়ে থাকেন ঝালুকবাড়িতে, আমি বুঝতে পারলাম না ওনার কেন গাত্র দেওয়া হলো। ও ডাইরেক্টলি সেটা নাকচ করার কারণটাকে আমি বুঝতে পারলাম। উনি বললেন যে আমি কমলাক্ষদেবের কাছে তো বেঙ্গলির নেতা নয়। আরে আমি বেঙ্গলির নেতা কি বেঙ্গলির নেতা না বা বেঙ্গলির নেতা হতে পারবো কি হতে পারবো না সেটা অন্য কথা, বা জনসাধারণ সেটা বিচার করবে। আমার কথাটা হচ্ছে গিয়ে যদি আপনার এতই ইচ্ছা থাকে যদি তাহলে করিমগঞ্জ আসুন, আপনি ভোট করুন। কালকের প্রেসমিটের মাধ্যমে এবং বিগত দিনের যে আপনাদের চিন্তাধারার মাধ্যমে সেটা প্রমাণিত। করিমগঞ্জের পৰা অরবিন্দ দাসের রিপোর্ট, 7 ইজ নাও।